হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আজকে আমি একটা রেসিপি করছি, দেখতে থাকুন। পুঁটি মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে একটা রেসিপি করছি, দেখুন। রেসিপিটা দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেলটা আবার গরম হয়ে এসেছে, তেলটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেব, নিয়ে তুলে নেব মাছগুলো। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে। মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি, মাছগুলোকে তুলে নিই, বাকি মাছগুলোও আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমি একটু হালকা করে ভাজবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেটা একটু ভেজে নেব। নুনে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি উচ্ছেটা একটু ভেজে নেব। উচ্ছেতে একটু হলুদ দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আলুগুলো ভেজে নেব, হালকা হালকা করে সব ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটু আমি তেল দিয়ে দেব। একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু রসুন থিত করে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিরে দিলাম, থিতো রসুনটাই দিলাম, আমি বাটা রসুনটা দিইনি। হলুদ গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে, বাটা জিরে দিলাম, পানি দিলাম একটু, মশলাটা যাতে পুড়ে না যায়, যার জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। লবণ দিলাম স্বাদ মতন, তো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে এবার আমি উচ্ছে আলুটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে এসছে, মশলা দিয়ে আমার তেল ছেড়েছে, উচ্ছে আলুটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে বেশ করে নাড়াচাড়া করবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো লাগলে খাবেন, করবেন। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকাটা তুলে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তো আমার রান্নাটা হয়ে এসেছে, দেখুন। অন্যরা ভালো থাকবেন।